কিডনিতে পাথর হওয়ার সমস্যা এতটাই বেড়েছে যে আজকাল প্রত্যেক ঘরে ঘরেই কিডনিতে পাথর হওয়ার রোগ দেখা যাচ্ছে। আপনাদেরকে বলে রাখি, সপ্তাহে একটা থেকে দুটো মানুষ মারা যায় কিডনি স্টোন হওয়ার জন্য। গত সপ্তাহেই আমাদের দেশে 5টা মানুষ মারা গেছে, গ্রাফ এটাই বলছে। কিন্তু এই কিডনিতে পাথর হলে মানুষ কেন মারা যায়? এখন তো অপারেশন অনেক সোজা, তাও কেন? তার পরবর্তী নাম্বার আমাদের ফ্যামিলিতে যেন না আসে, তার জন্য এই ভিডিওটাকে শেষ অবধি দেখুন বন্ধু। যদি ভারতের কথা বলি, 10 মিলিয়ন লোক কিডনির রোগে ভুগছে, বাংলাদেশের গ্রাফটাও কম নয়। এর মধ্যে শুধু 10% মানুষই কিডনিকে ফিরে পায়, বাদবাকি 90% মানুষের জীবন নিয়ে টানাটানি পড়ে যায়। কিডনির রোগ অ্যাডভান্স স্টেজে যাওয়ার পরেই ধরা পড়ে, আর তখন কিছু আর করারই থাকে না, এটাই হচ্ছে সব থেকে বড় বিপদ। প্রথমেই আমরা এগুলোকে এড়িয়ে চলি। আর কি সেই সিমটম, সেটাই চলুন জেনে নিই একে একে। এই লক্ষণগুলো জানলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে কিডনির রোগ আছে কি নেই। তো চলুন ভিডিওটাকে দেরি না করে শুরু করা যাক। তবে একটা ছোট রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য। নাম্বার 1, ফ্যাটিগ। কিডনি আমাদের শরীরের বিষাক্ত পদার্থগুলোকে মূত্রের মাধ্যমে বার করে। যখন এই কাজটা আর করতে না পারে, তখন শরীরে অনেক বিষাক্ত পদার্থ জমে যায়। এতে করে আমরা টায়ার্ডনেস অনুভব করি। অনেক দিন ধরে যদি আপনার কমজোরি মনে হয় নিজেকে, কাজে যদি মন না লাগে, টায়ার্ডনেস বেড়ে যায়, শুতে বসতে যদি বার বার ইচ্ছে করে, তাহলে এই সিমটমটাকে ভুলেও এড়িয়ে যাবেন না। এটা হতে পারে আপনার কিডনি ড্যামেজের প্রথম লক্ষণ। কিডনি চেকআপটা আজই করুন দৌড়ে গিয়ে। নাম্বার 2, ফিলিং কোল্ড। গরমকালে ঠান্ডা বোধ করা মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আপনার কিডনি যদি খারাপের দিকে যায়, তাহলে গা হাত পা একটু গরম থাকবে, জ্বর জ্বর ভাব থাকবে, আর ঠান্ডা ঠান্ডা মনে হবে সবসময়। এই সিমটমটা ডাক্তারবাবু বলেছে সকল কিডনি পেশেন্টদের হয়ই হয়, তাই এটা যদি আপনার থেকে থাকে অবশ্যই আজকে সতর্ক হয়ে যান এবং কিডনি টেস্ট করান। শুধু তাই নয়, কিডনি যদি খারাপ হয় অ্যানিমিয়ার রোগ চলে আসে শরীরে। আশেপাশের পরিবেশ যদি গরমও থাকে, আপনার সে সময় লাগবে ঠান্ডা। নাম্বার 3, শর্টনেস অফ ব্রেথ। বাদবাকি সিমটম থাক না থাক, কিন্তু এই সিমটমটা প্রত্যেক মানুষের থাকবে যাদের কিডনির সমস্যা আছে। সাধারণত যদি কারো শ্বাস নিতে সমস্যা হয়, তাহলে হার্টের নাহলে লাঙ্গের সমস্যা হিসেবেই সেটাকে ধরা হয়। কিন্তু আপনাদেরকে বলে রাখি, এই দুটো কারণ ছাড়াও আপনার শ্বাস নিতে সমস্যা হতে পারে। আপনার কিডনি যদি খারাপ হয়, তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে আপনার। কিডনি যখন কাজ করতে পারে না, শরীরের বিষাক্ত পদার্থগুলো শরীরেই জমতে থাকে, সেগুলো ফুসফুসে এসেও জমে, সঙ্গে সে সময়তে এই সমস্যাটা তৈরি হয়, শ্বাস নিতে সমস্যা হওয়া, অনেকবার শ্বাস নিয়েও শান্তি না পাওয়া। তাই যদি আপনার শ্বাস নিতে সমস্যা হয়, হার্ট, লাং এবং কিডনিটাকেও চেক করিয়ে নেবেন। নাম্বার 4, ড্রাই অ্যান্ড ইচি স্কিন। স্কিনের রোগ অনেক মানুষের হয়, স্কিনের রোগ হওয়ার অনেক কারণ আছে, কিন্তু কিডনি যদি খারাপ থাকে, তাহলে স্কিনে র্যাশ বেরোয়, স্কিন চুলকাতে থাকে, এমনকি স্কিন পচেও যেতে পারে কিছু জায়গা থেকে। শুধু তাই নয়, বারবার আপনার ঘা হবে, ফোড়া হবে স্কিনে, যেখানে সেখানে র্যাশ বেরোবে, চুলকানি হবে। তাই এই সিমটমটা যদি আপনার মধ্যে থেকে থাকে, অবশ্যই অ্যাভয়েড ভুলেও করবেন না। এটা কেন হয়? কারণ শরীরে বিষাক্ত পদার্থ জমতে থাকে, বেড়ে যায়, আর সেগুলো সবার আগে এসে জমে স্কিনে। স্কিনে যখন টক্সিক পদার্থ জমে, তখন শরীর সেটাকে ফিল্টার করতে পারে না, কারণ কিডনি কাজ করে না, সে সময়তে এই সমস্যাটা আসে। নাম্বার 5, হাত পা ফুলে যাওয়া। বন্ধু, কিডনি যখন ঠিকঠাক কাজ করে না শরীরে, প্রচুর ফ্লুইড এসে হাতে পায়ে জমা হয়। শুধু তাই নয়, গোটা শরীরও ফুলে যায়, চোখের নিচ ফুলে যায়, মুখ ফুলে যায়। কিডনিতে যদি সমস্যা থাকে, তাহলে এই সিমটমটা আসবেই আসবে। অধিক পরিমাণ সোডিয়াম শরীরে জমা হওয়ার জন্য হাত পা ফুলে যায়। শুধু তাই নয়, লিভার খারাপ যাদের, তাদেরও কিন্তু এই সমস্যাটা আসে। নাম্বার 6, ব্যাড ব্রেথ অ্যান্ড মেটাল টেস্ট। এটা অনেক পেশেন্টই বলেছে, যাদের কিডনির সমস্যা আছে, তাদের যে কোনো খাবারের টেস্ট তারা পায় না। যে কোনো খাবার খাওয়ার সময় মেটালের মতো টেস্ট পাওয়া যায়, মনে হয় যেন ধাতু খাচ্ছে তারা। আর এটা এই কারণেই হয় যে কিডনি টক্সিক জিনিসগুলোকে শরীর থেকে বাড়ি করতে পারে না। মুখে গন্ধ, এই সমস্যা যাদের আছে, তাদেরও কিন্তু কিডনির সমস্যা বলতে পারেন বন্ধু, কারণ মুখে গন্ধ পেটের সমস্যা থেকে আসে। অনেক মানুষের খেতে ইচ্ছা করে না, খাবার খাওয়ার পরেই বমি করে দেয়। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও বারবার বলবো, কিডনি অবশ্যই চেক আপ করুন, কারণ কিডনি যদি শরীরে কাজ ঠিকঠাক না করে, তখন বমি বমি পায়। কিডনির সমস্যা হলে, লিভারের সমস্যা হলে খাবার খাওয়ার অনীহা চলে আসে, খাবার খেতে ইচ্ছা করে না। নাম্বার 7, ইউরিনেশন ইস্যু।
প্রস্রাব হতে কোনো সমস্যা হলে প্রথমে কিডনিকেই ব্লেম করা উচিত, কারণ কিডনির সমস্যা হলেই সেটা হয়। কিডনি যেহেতু আমাদের মূত্র তৈরি করতে সাহায্য করে, শরীরের টক্সিকগুলোকে মূত্রের মাধ্যমে বাইরে বার করে, সেহেতু মূত্রজনিত সমস্যা হলে কিডনির সমস্যাই হতে পারে। প্রস্রাবের রং বদলে যাবে, গাঢ় হলুদ হয়ে যাবে বা লালচে হলুদও হতে পারে, সঙ্গে প্রস্রাবে জ্বালাপাড়া হতে পারে, প্রস্রাবে সমস্যা হতে পারে। এই সমস্ত গুণগুলোর মধ্যে আপনার মধ্যে কি একটাও আছে অবশ্যই কমেন্টে জানান। অনেক সময় পরিস্থিতি এতই খারাপ হয়ে যায় যে প্রস্রাবের সঙ্গে রক্তও বেরোতে থাকে। বারবার প্রস্রাব যাওয়াটাও কিন্তু কিডনি ফেলিওরের লক্ষণ হতে পারে। নাম্বার 8, ট্রাবল স্লিপিং, ঘুম হতে সমস্যা হওয়া। যদিও ঘুমের সমস্যা হলে আরও অনেক কারণ থাকতে পারে, তবে কিডনি যাদের খারাপ, কিডনি ঠিকঠাক কাজ করে না, তাদের ক্ষেত্রে ঘুমের সমস্যা আসবেই। রাত্রিবেলা শুয়ে এপাশ ওপাশ করবেন, ঘুম আসবে না। শরীরের মধ্যে একটা আনজান ভাব থাকবে, সবসময়তেই মনে হবে কিছু না কিছু যেন একটা হচ্ছে, শরীরে অস্বস্তি বোধ, গা হাত পা জ্বালা করা, সঙ্গে ঘুম না হওয়া। এই জিনিসগুলো নিয়েও ভাববেন, অবশ্যই সতর্ক থাকবেন। ঘুম যদি আপনার না হয় অবশ্যই দৌড়ে গিয়ে কিডনি চেক করে আসুন বন্ধু। বিশ্বাস করুন বন্ধু, শরীরে যে কোনো সমস্যা থাকলে ঘুম হবে না। ঘুম যদি আপনার ঠিকঠাক না হয় তাহলে গোটা বডি চেক আপ করানো দরকার। আর এই ভিডিওটা একটুও কাজে লাগলে অন্তত একটা বন্ধুর সাথে শেয়ার করুন, যাতে করে এই ভিডিওটা ছড়িয়ে যায় আর সকল মানুষ ফ্রিতে উপকৃত হতে পারেন। এই ভিডিওটা খুবই দরকারি, এই ভিডিওটা অনেক মানুষের প্রাণও বাঁচাতে পারে। তো বন্ধু, কেমন লাগলো কমেন্টে জানান, আসছি পরের ভিডিওতে। তো যতদিন না আসছি ততদিন আপনারা সকলে খুব 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 ভালো থাকুন বন্ধুরা।